সাকিব খানের বাড়িটা চিনেন? যে চিনি বাড়িটা তো কোন কোনটা? এই আপনার 29 নম্বর হাউস। 29 নম্বর হাউস? হ্যাঁ হ্যাঁ, বাম সাইডটা 29 নম্বর হাউস আর লিফটেড টু। লিফটেড টু। সাকিব ভাই কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই থাকে। ড্রিম ফ্লোর যে এই বাড়িতে মূলত সাকিব ভাই থাকে, লিফটেড। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এটা 100 নম্বর রোড। আচ্ছা সাকিব খানের বাড়িটা চিনেন? যে চিনি। বাড়িটা তো কোন কোনটা? এই আপনার 29 নম্বর হাউস। 29 নম্বর হাউস? হ্যাঁ হ্যাঁ, বাম সাইডটা 29 নম্বর হাউস আর লিফটেড টু। লিফটেড টু। সাকিব ভাই কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই থাকে। সবসময় থাকে এখানে? সবসময় না, মানে বাংলাদেশ আসলে এখানেই থাকে? হ্যাঁ এখানেই ম্যাক্সিমাম সময় থাকে। ওনার পরিবার সহ থাকে এখানে? হ্যাঁ, ওনার বাবা মাও এখানে থাকে। ও আচ্ছা আচ্ছা। ওনার সাথে আপনার দেখা হয় না? খুবই কম। খুবই কম, মানে যখন দেখা হয় কথা বলে নাকি? না না, খুব কম কথা হয়, দেখা গেছে টাইমিং মিলে না, আর কথা উনি যখন আসে থাকে আর যাওয়া হয় না, এই আর কি। এমনিতে দেখা হয় না, দেখা হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভিডিও ধরো আছে না? প্রিয় দর্শক, হ্যাঁ ধরো থাক, ভিডিও ধরো থাক। হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং পরমাশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, টাইটেল এবং থাম্বনেল থেকে এতক্ষণে বুঝে ফেলছেন যে আমি আজকে কোন বিষয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ দর্শক, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের সবথেকে সেরা একজন সুপারস্টার সাকিব খান, সেই সাকিব খানের যে বাড়িটি গুলশান দুইয়ে যে বাড়িটি আছে, সেই বাড়িটি আজকে দেখাবো আপনাদের মাঝে। তো দর্শক, আমার গত যে ভিডিওটা, যে নিকাতনের যে বাড়িটা ছিল সাকিব ভাইয়ের, সে বাড়িটা আপনাদের সাথে দেখিয়েছিলাম এবং অনেক ভিউ এবং অনেক কমেন্টস করেছে। সেখানে অনেকে জানতে চেয়েছিলেন যে সাকিব খানের আরও একাধিক বাড়ি আছে, বিশেষ করে গুলশানে, বনানীতে, হ্যাঁ ফ্ল্যাট কেনা আছে, তো সেগুলো আপনারা দেখতে চেয়েছিলেন। তো তারই আলোকে আজকে চলে আসছে গুলশান দুয়ে 100 নম্বর রোডে, এই যে ড্রিম ফ্লাওয়ার যে বাড়িটি, সেই বাড়ির সামনেও দাঁড়িয়ে আমি কথা বলছি আপনাদের সাথে। তো আমরা আজকে সেই আমাদের সুপারস্টার, আমাদের কিং খান, এত সুপারস্টার সাকিব ভাইয়ের বাড়িটি আপনাদের দেখাবো এবং এখানে মানুষের সাথে যারা আছে তার সাথে কথা বলবো, ডিটেলস আপনাদের সাথে আমরা তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শকমণ্ডলী, এই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, মূলত এটা স্যার ড্রিম ফ্লাওয়ার। এই বাড়িটিতে মূলত সাকিব ভাই থাকে, লিফটের দুই। দর্শকমণ্ডলী, আরেকটি কথা আপনাদের মধ্যে জানিয়ে রাখি, আমাদের সুপারস্টার সাকিব ভাই মূলত এই ড্রিম ফ্লাওয়ার যে বাড়িটি, এই বাড়িতে ওনার ফ্যামিলির সহ প্রায় 20 বছর যাবৎ এই বাড়িতে থাকেন। এটা আমরা এখানে আসা পরে একমাত্র জানলাম, যেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু এটা সত্য। সাকিব ভাই ঢাকা আসার পর থেকে, যখন থেকে সে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের গালিউডে পা রেখেছেন, তখন থেকেই মূলত এইখানেই থাকেন। মানে মোটামুটি সুপারস্টার হওয়ার পথে, যখন 20 বছর আগের কথা বলছি, তখন থেকে এখন পর্যন্ত সাকিব ভাই এই বাড়িতেই থাকেন। ওনার বাবা মা এখন এইখানেই আছেন, উনি আছে গিয়ে যায় না, তো আমরা জানার চেষ্টা করব এখানে ভিতরে যারা যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমে আমরা জানব। Thank you.
আচ্ছা দর্শক, আমরা বাইরের ভিতরে ঢোকার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো এখানে যারা দায়িত্বরত আছে, দেখি কি বলো আমাদের সাথে। আসো এই ভাইয়া, আপনি কি এখানকার এইবারে? কার সাথে কথা বলা যাবে? না, সেটা বলা হচ্ছে না। কোন চ্যানেল থেকে আসছে? আমাদের একটা স্পোর্টস ইউটিউব চ্যানেল। আমরা সাকিব ভাইয়ের আগে অনেকগুলো ভিডিও বানাইছিলাম, তো ওনার দ্বারা ভক্ত অনুরোধী আছে, ওনারা জানতে চেয়েছিলেন যে গুলশনে দুই নম্বর যে বাড়িটি আছে বাড়িটি দেখতে চাই আর কি, তো বলতে এর জন্য আসলাম আর কি। না, উনি এখন এখানে নাই, উনি জুম্মা নামাজ চলে গেছে। হ্যাঁ, জুম্মা চলে গেছে। জুম্মা পরে আসবে সেটা বলতো না, আসছে কিনা আবার অন্য বাড়িতে যেতে। অন্য তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা এখানে এক আঙ্কেলের সাথে কথা বললাম। তো সাকিব ভাই এই বাড়িতেই থাকে 20 বছর পর্যন্ত, সেটা তো তার মুখে শুনলেন। ওনার ফ্যামিলি এখানে থাকেন, তো উনি এখন নামাজের উদ্দেশ্যে, যেহেতু আজকে পবিত্র জুমার দিন, তো উনি নামাজে বের হয়ে গেছেন, তো তার জন্য তার সাথে আমরা কথা বলতে পারি নাই। দর্শক মণ্ডলী, আমরা ভিডিওটা বড় করব না, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক এবং ফলো করে দেবেন। তো গুলশান 2 নম্বর থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।